हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। आज के आबारो एक नतून रेसिपि निये चले एसेछि। आज के रेसिपिटी हलो चिंगड़ी माछेर बाटी चच्चड़ी। एटी सुप्रिया देवीर एकटी रेसिपि, उत्तम कुमारेर अत्यंत प्रिय एकटी रेसिपि। ताहले चलो शुरू करा जाक रेसिपिटी। आगे इनग्रेडियंट्सगुलो एकटू तोमादेर देखिए दी। खूबी अल्प समय आर खूब अल्प उपकरण दिए रेडी हो जाबे चिंगड़ी माछेर बाटी चच्चड़ी। एखाने आमी एकटा आलादा पात्र निये निएछि, एर मध्ये आमी समस्त चिंगड़ी माछगुलो दिए दिलाम। एखाने छोटो चिंगड़ी माछ व्यवहार करते हबे। छोटो करे केटे रखा दुटो मीडियम साइजेर आलू, एके एके उपकरणगुलो सब आमी एर मध्ये दिए देव। काश्मीरी लंकार गुड़ो देव आढ़ाई चामच, হলুদ গুঁড়ো দেব ছোট চামচের দু চামচ, গোটা চারেক চিড়ে রাখা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব। তবে ঝালটা অবশ্যই তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী দেবে। সর্ষের তেল দেব তিন টেবিল স্পুন, আর দেব স্বাদ অনুযায়ী লবণ। তার সাথে দিয়ে দেব তিন বড় চামচ সর্ষে বাটা। এবার দিয়ে দেব খানিকটা জল। এবারে আমি সমস্ত কিছু ভালো করে মেখে নেব। এবার কড়াই আঁচে চাপিয়ে সমস্ত মিশ্রণটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। প্রথমে আমি আঁচটা কড়াতেই রাখব, ফুটতে শুরু করলে তখন মাঝারি আঁচে দিয়ে ঢাকা দিয়ে দেব। মাঝে মাঝে ঢাকা সরিয়ে একটু নেড়ে দেব। অল্প সময়ের মধ্যেই রেডি হয়ে যাবে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। বাটি চচ্চড়িতে কিন্তু একদম ঝোল থাকবে না। দেখো ঝোল আমার শুকিয়ে এসছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এবারে আমি এর ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে আমি গরম ভাতের সাথে পরিবেশন করে দেব। গরম ভাতের সাথে কিন্তু এটা দুর্দান্ত লাগে খেতে। তোমরাও একবার ট্রাই করে দেখো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের রেসিপিটা তোমাদের। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো। যারা আমার চ্যানেলটা ভিজিট করছো অথচ সাবস্ক্রাইব করোনি এখনও, তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকনটাকে ক্লিক করে দিও, তাহলে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকে আসি, আবারও একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর ভালো ভালো খাবার খাও। তাহলে আজকে আসি, বাই বাই।